চন্দননগরে একদম ঠিকঠাক টাইমে ট্রেনটা আমাদের পৌঁছে দিয়েছে। মানকুণ্ডু স্টেশনে চলে আসলাম। নমস্কার, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগস। আজ হচ্ছে 19শে নভেম্বর। আজ তো আজ চন্দননগর আমরা যাচ্ছি আলুর শহরে কিছু জগদ্ধাত্রী পুজো দেখতে, তাই তো? জগদ্ধাত্রী পুজো দেখতে। এবং জগদ্ধাত্রী পুজোর যেহেতু লাইটিংটাই মেন জিনিস, তো তোমাদের লাইটিং, প্যান্ডেল, প্রতিমা সব কিছু আজকে দেখাবো। আমরা হাওড়া স্টেশনে আছি, এখন রাত 9:30 বাজে, তো 9:25 বাজে, আমাদের 9:30 ট্রেন আছে। তো আমরা 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এগিয়ে যাবো চন্দননগরের উদ্দেশ্যে। তো চন্দননগরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন রাত 10:23 বাজে আর আমাদের চন্দননগরে একদম ঠিকঠাক টাইমে ট্রেনটা আমাদের পৌঁছে দিয়েছে। তো 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাবো, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাত 10:30 বাজে আর আমরা বিরিয়ানি অর্ডার দিলাম, প্রচণ্ড খিদে পাচ্ছে বলেই দিয়েছিলাম। তো আগে খাবো তারপরে ঘুরবো, সেরকমই প্ল্যান আছে। তো আগে খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে। আমাদের প্রথম পুজো পরিক্রমা দিয়ে শুরু হলো আজ। আর চন্দননগর মানে যে লাইটিং এর শহর, আলোর শহর, সেটা তোমাদের সঙ্গে আজ ফুটিয়ে তুলবো। Yeah.
আসুন। মোটামুটি ফাঁকাই আছে, মানে আমরা যে আগের বছর ঘুরেছিলাম, তাই না? আগের বছর যেরকম ঘুরেছিলাম সেরকম কিন্তু প্যাকটা ভিড় নেই, যেহেতু এখানে ফেস্টিভ্যাল, তো সন্ধ্যা থেকে মানুষ এখানে ঘুরে আর রাত্রিবেলা আর কেউ কিছু ঘুরছে না, বাইরের লোকই ঘুরছে, খুব কম বাইক যাচ্ছে, খুব কম ভিড়, ঠিক আছে? তার মধ্যে মোটামুটি যেগুলো ভালো প্যান্ডেল আমরা কভার করেছি এখনও পর্যন্ত,
মোটামুটি 9টা থেকে 10টা কভার করেছি নাকি 10-11টা হবে মোটামুটি হিসাব নেই আমাদের মধ্যে আর এখন রাত 1:40 বাজে আজকেও সারা রাতে প্ল্যান আছে ভোরবেলা বাড়ি ফিরবো সেরকমই প্ল্যান আছে কি ভোরবেলা
এখন রাত 3:58 বাজে আর আমরা এখন আছি চন্দননগরের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা মানকুণ্ডু যাব, তো মানকুণ্ডুতে দেখি কীরকম কী পুজো হয়। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তুইও তো ফার্স্ট টাইমই যাচ্ছি, দেখি। ভোর 4:10 বাজে আর আমরা মানকুণ্ডু স্টেশনে চলে আসলাম। এবারে প্রথমবারের মতো মানকুণ্ডু স্টেশন থেকে তোমাদের চন্দননগরের মতনই হয়তো এখানে লাইটিং বা কিছু থাকবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি তারকেশ্বরে। এই নানা আমরা চলে এসেছি মানকুণ্ডুতে। আসলে 4:54 হয় তো সারা রাত ঠাকুর থেকে আর কি খুব ঘুম পাচ্ছে। সঠিক বলে এখন সকাল 5:07 বাজে, আমাদের মানকুণ্ডুর 3 নম্বর পুজো মণ্ডপ কভার হলো। যখন হচ্ছে মায়ের মন্দিরে, হ্যাঁ ঠিক, তারাপীঠে তো এইসব হয়। পা চলছে না, তবুও বলছে যে আর একটা ঠাকুর দেখবে, তাই তো মন তো চায় আর একটা ঠাকুর দেখি। কারণ আমাদের তো স্বভাবই হলো যে সকাল হবে তারপরে আমাদের ব্লগ শেষ হবে।
হ্যাঁ, আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মে আছি মানকুণ্ড স্টেশনে, এবং মানকুণ্ডতে আমরা 5টা জগদ্ধাত্রী পুজো কভার করেছি আজ, আর পায়ের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তাই আজকে এইটুকুই পর্যন্তই থাকলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অ্যান্ড দেন টাটা, বাই বাই।